আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি মাসুদ টাইম চ্যানেলের পক্ষ থেকে যথারীতি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমি আজ যাচ্ছি দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। তো আমার গন্তব্য হচ্ছে আবদুল্লাপুর থেকে শুরু হবে। এখন আমি আসছি আবদুল্লাপুর কাউন্টারে, হানিফ বাসের টিকিট কেটেছি, 1000 টাকা পড়েছে, নন এসি বাস। চলে এসেছে আমার বাস, দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমি এখন বাসে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুদ টাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে দার্জিলিং যাচ্ছি হানিফ বাসে করে, এবং আপনাদেরকে সব আপডেট জানিয়ে দেওয়া হবে কীভাবে কম খরচে ঘুরতে পারবেন। এবং সকালে বর্ডার দেখা হচ্ছে আপনাদের সাথে, আশা করি পুরো গাড়িটা আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জের কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা বিরতি দিবে। তবে বন্ধুরা, রাস্তায় প্রচুর ধুলা, আপনারা চেষ্টা করবেন এসি বাসে টিকিট কাটার জন্য, নন এসি বাসে একটু অসুবিধা, প্রচুর ধুলা। আর আমি এখন আছি হোটেল অবি হাইওয়ে বিলা, এটি হানিফ বাসেরই খুব সম্ভবত একটি হোটেল। এখানে আমাদের যাত্রা বিরতি 30 মিনিট। শুভ সকাল বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখনও আমরা বড়িমানে বর্ডার পৌঁছাতে পারিনি, আশা করছি আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আপনারা যারা ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসবেন, তারা এই জনতা ব্যাংকে লালমনিরহাট শাখায় দিতে পারবেন। খুব বেশি ভিড় না থাকলে 5-6 মিনিটের মধ্যে আপনারা ট্রাভেল ট্যাক্স সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশে ইমিগ্রেশন কাজ কমপ্লিট করে এখন আমি ভারতে প্রবেশ করেছি। এটা হচ্ছে ভারত, পাশে আছে বিভিন্ন টাকা রুপি কনভার্ট করার কাউন্টার। এখন আছে এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন লাইন, লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন প্রায় বেশ সময় সাপেক্ষ সময় লাগবে মনে হচ্ছে। এখানে কাজ সিট হলে আমাদের কাজ শেষ। ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে আপনারা NBSTC বাসে করে জংশন মোড় থেকে শিলিগুড়ি আসতে পারবেন 70 রুপি করে। শিলিগুড়িতে এসে আপনারা দার্জিলিং মোড় থেকে টাটা সুমো জিপে করে দার্জিলিং চলে যেতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আছি শিলিগুড়িতে। দার্জিলিং আজকে যাওয়া হয়নি, ইমিগ্রেশন অনেক লেট হয়েছে, প্রচুর ভিড় ছিল, তাই সিদ্ধান্ত নিলাম আজকে শিলিগুড়িতেই থাকবো। কাল সকালে ইনশাল্লাহ দার্জিলিং চলে যাব এবং আপনাদেরকে দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিন দেখাবো, আপনারা সাথে থাকবেন। এবং শিলিগুড়িতে আমি আছি বর্তমানে এই এরিয়াতে, এরিয়াটির নাম জানি না, এখানে সব দিকেই হোটেল, যেদিকেই তাকাই সব দিকেই হোটেল, হোটেল মোটেল জোন। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই এই অটোতে করে যাচ্ছি বেনাস মোড়। বেনাস মোড়ে কিছু মুসলিম হোটেল আছে, সেখানে বিরিয়ানি খাবো। এই হচ্ছে বিরিয়ানি, 110 রুপি নিয়েছে মাটন বিরিয়ানি, 2 পিস মাংস দেয়। আমার কাছে খুবই মজা লেগেছে, আপনারা যারা শিলিগুড়িতে আসবেন অবশ্যই ট্রাই করতে পারেন এই হাজিব বিরিয়ানি, খুবই মুখরোচক। খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে আসলাম আমার হোটেলের দিকে। আমার হোটেলের আশপাশের পরিবেশটা আপনাকে দেখিয়ে দিলাম, নাইট ভিউ। কাল সকালে যেহেতু দার্জিলিং যাব, তাই ঘুমাতে হবে, ফ্রেশ একটা ঘুম দিব। কাল সকালে আবার 3-4 ঘন্টার জার্নি আছে। এবং আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দ্বিতীয় পর্বতে আমরা যাব, জানাবো আপনাদের খুব কম খরচে কীভাবে আপনারা দার্জিলিং পৌঁছাতে পারবেন।